এই যে টাকা পয়সার ব্যাপার আসলো না, আমরা আবার একটু ব্যবসায়ী না, টাকা পয়সার ব্যাপার আসলে আমরা একটু লজ্জা পাওয়া শুরু করি, এটা থেকে বেরিতে হবে। টাকা পয়সার আলাপ একদম ফেস টু ফেস করতে হবে, আমরা আবেগ, কবিতা, হ্যালো ইত্যাদি ইত্যাদি, বর্ষা, আজি, মুখর, এগুলো সব খুব আলাপ করতে পারি বাঙালিরা। টাকা পয়সা আসলেই আচ্ছা দিয়ে দিও যাই না, আমাকে অনেকে ফোন করে ভাই এই প্রোগ্রামে আসবেন ওটা করবো, আমি না ভাই এই চিজে আসবে এত টাইম দেবে এই ভাই, অনেকে আবার বলছে শুকুন ভাই টাকার বিনিময়ে হ্যাঁ আমার টাইম কি মাগ না, মানে ওয়াই 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 উড আই কাম অ্যান্ড টক টু সাম পিপল, ওয়াই নট গিভ মি সামথিং, ইফ ইউ আর গুড এট সামথিং ডোন্ট ডু ইট ফর ফ্রি। বিকজ এই বাংলাদেশে আমরা সবচেয়ে বড় বড় শিল্পীদেরকে দেখছি যে দুস্থ শিল্পীর সহায়তা চাহিয়া শেষ বয়সে হাত পাত হচ্ছে, মহান মহান উড়াধুরা রকস্টার টাইপের লোকজনকেও। সো প্লিজ টক অ্যাবাউট মানি, আই লাভ ডেম, আমাকে থামাই বলছে প্রতি স্কোয়ার ফিট 5,000 টাকা, আসো নেগোসিয়েট করি, 5,000 মানে প্রতি স্কোয়ার ফিট 5,000। সো দিস আর দ্য ডিসকাশনস। সো এটা একটা, সেকেন্ড কাপড় চোপড় নিয়ে কতজন বোঝেন, দুই চারজন, এই জায়গাটা একটু লেগে থাকেন। তিন নাম্বার, বাংলাদেশে অর্গানিক বা প্রাকৃতিকভাবে সুস্থ খাবার দাবার নিয়ে একটা ব্যাপক জায়গা ফাঁকা আছে, যদি পারেন গ্রাম থেকে বস্তা করে কিছু নিয়ে এসে এখানে 5টা ফ্যামিলি ঠিক করেন, ওই চাঁদপুর নোয়াখালী সমিতি থেকে লাভ নেয়, ওখান থেকে 5-7 জনকে বাইর করেন যে আপনি আমার এলাকার ভাই, আপনার বাসায় আসলাম কি আমি আপনার এলাকায়, গতকাল শুকনবার একটা সেমিনারে গেছিলাম, ও বলছে এলাকা থেকে এটা আপনারা চাইল দিতে, উনি আমার ডিরেক্টলি বলছে না ইনডিরেক্টলি বলছে আমি আপনারা খুঁজে বের করছি, এরকম 5 জনের অনুষ্ঠানে গিয়ে ছবি তুলে লাভ নেই যে আমরা অমুক শেলা সমিতি, ওখানে যায় ওদের 5 জন থেকে নিয়ে বলেন ভাইয়া আপনি গ্রামের ওটা মিস করেন না, ওটা মিস করেন না করি, ঠিক আছে আমি একটু আইনা দিচ্ছি, আমি এই এনে দেবো হয়তো 50-60 টাকা বেশি লাগবে একটু করবেন, তখন এইসব কাজ করেন। ফুড নিয়ে একটা বড় কাজ বাকি আছে, ঠিক আছে। আর সেগুলো তার মানে কি আপনার চাকরি বাকরি ছেড়ে অন্য কিছু বলতেছেন? ইয়াস, চাকরি অনেক সীমিত। আতিক সাহেব বলেন না, আগের আমাদের আগের মেয়র মহোদয় সাহেবের কয়েকটা জায়গায় আমি গিয়েছিলাম, ওখান থেকে বের হয়েছে যে বাংলাদেশের মতো ঢাকার মতো এত মানুষ কোথাও থাকে না একটা শহরে, যে এত কথা বলছেন না, বিকেন্দ্রীকরণ ছাড়া কোনো প্রবলেমেরই সলভ হবে না, একমাত্র যত আলাপ করেন এই শহরে কিচ্ছু হবে না, আর এই কথা আমি বললেও কিচ্ছু হবে না, এটা একদম ঊর্ধ্বতন থেকে ঊর্ধ্বতনের ফিল করতে হবে। বিকেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণের সাথে আবার পোস্টিং ঢাকার বাইরে অনেক কাহিনী ইনভলভ, আমি আপনি বললেও হবে না, যারা দেশপ্রেম নিয়ে অনেক বড় বড় রচনা লিখতো ছোটোবেলায় তাদের অধিকাংশই বাংলাদেশি, অধিকাংশ মেধাবী বাংলাদেশি আজকাল আইদার দেশের বাইরে নাহলে ঢাকার খুব ভালো জায়গায় আছে, দেশপ্রেম আসলে বলছে। আমাদেরকে অনেকে বলে আপনাদেরও তো চান্স আছে, যান নাই কেন, আমি আসলেই দেশকে ভালোবাসি, এই জন্য স্কিল থাকা সত্ত্বেও কোথাও যাচ্ছি না, স্কিল থাকা সত্ত্বেও আরেক দেশে পালায় যাচ্ছি না, এখানে আমাকে অনেকে বলে মিয়া হয়েছে তো অনেক কিছু করছো তো তোমার স্কোর তো ইংলিশও ভালো বলো, সেরকম স্কোর পাবা কানাডায় কিন্তু কালকে তোমার লয়ে লইব, আমি কি জানি আ পড়ো না কেন আমি পাগল, আই রিয়েলি ওয়ান্ট টু বি হিয়ার, আমি জানি কালকে বা পরশু একটা সিএনজি হবে, একটা চিন্তা হইতে পারে, ঘাপলা হইতে পারে, তাহলে কেন থাকেন, যাতে কয়েকজন এখান থেকে ফিল করে যে না কিছু লোকজন আছে। সো ক্যারিয়ার নিয়ে আমি একটু ফাইনালি বলি, ইটস অল অ্যাবাউট স্কিলস, আপনার আসলেই স্কিল আছে কিনা, 2-4টা ল্যাঙ্গুয়েজ জানেন কিনা, কোনো সেক্টর সম্বন্ধে বোঝেন কিনা, টাকা পয়সার ব্যাপারটা বোঝেন কিনা, আপনি শুধু এখন মানিব্যাগে টাকা রাখেন আর কতভাবে, ব্যাংকে গেলে কি হয়, সেটেলমেন্ট কেমনে হয়, কি করে, ব্রাঞ্চে গেলে কি হয়, ব্রাঞ্চ ব্যাংকিং মানে কি, ইত্যাদি ইত্যাদি সব কিছু বুঝতে হবে। পড়াশোনা বাংলাদেশের এডুকেশন সিস্টেম, বাইরের অনেক ইউনিভার্সিটি আমাদেরকে আসলে গ্রহণ করে না, আই কমপ্লিটলি নো দ্যাট, একটু নিজে নিজে পড়াশোনা করতে হবে, এর বাইরে উপায় নেই। সো জাস্ট টু এন্ড জেন্টলম্যান, আমি এখানে খুব হোপফুল কিছু কথাবার্তা বলতে আসি নাই, আমাকে যখন কেউ ডাকা হয়, আমি গত 10 বছর ধরে ইচ্ছা করে নিজের ভয়েসটাকে বড় করেছি যাতে 1,000,000 খানে 1-2-3 মিলিয়ন মানুষ শোনে, বিকজ আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম ছোটোবেলা থেকেই, উনি নারীদের কথা বলছেন, আমি আমার এখনও মনে আছে 1996 সালে আমি তখন কলেজে পড়ি, আমি একটা এরকম নিউজ দেখলাম যে একটা মেয়েকে আটকে রেখে এরকম এরকম এই করে, আমার তখনই মনে হয়েছে যদি আমি পারতাম এরকম এরকম করে ফেলতাম, গুলি করে এই করে অনেক কিছু মনে হয়েছে আমার, তো আমি করতে পারিনি বিকজ আমার কথার ভ্যালু নেই, আমি ধীরে ধীরে আমার কথার ভ্যালুটা বাড়ানোর চেষ্টা করতেছি, যার কারণে এইখানে আসছি, এখান থেকে আমার কী অবজেক্টিভ জানেন, আরও 50 জন হয়তো একটু আমার প্রোফাইলে যাবে, আজকে যে 5 লাখ আছে সেটা 5.5 লাখ হবে, 1 মিলিয়ন 2 মিলিয়ন হবে, তখন বাইরের অনেক মানুষ দেখবে যে বা ক্ষমতাশালীরা দেখবে 2-3 আরও তো অনেক মিলিয়ন, এই ও আবার উল্টাপাল্টা বলে ফেলে তো সমস্যা, আচ্ছা ঠিক আছে এটা করে দাও। সো পজিটিভ প্রেশার ক্রিয়েট করতে চাই, এরকম অনেক মানুষ আছে, মিস্টার ইকবাল বাহার এখানে আছে, পজিটিভ প্রেশার ক্রিয়েট করতে চায়, প্রেশার না পজিটিভ প্রেশার, প্রেশার হইলে কিন্তু আগের মতো হয়ে গেল, অগণতান্ত্রিক এই করতে গেছি কর, নো নো দ্যাটস দ্য প্রবলেম। সুগন্ধ আপনাকে অনেকে চিনি, ওনার সম্বন্ধে বলে ফেলেন, ওনার সম্বন্ধে না আমাকে বলবো না, আমাকে অনেকে বলে ভাই ডাক্তারদের সম্বন্ধে ঢালাওভাবে বলে ফেলেন, ভাই এমপি সম্বন্ধে ঢালাওভাবে বলে ফেলেন, আমি বলবো না, বিকজ আই নো লট অফ গ্রেট এমপিস, আই নো স্মার্ট ব্রিলিয়ান্ট মিনিস্টার্স, আপনি আমাকে বললেই আমি ধাম করে বলে ফেলবো না,
আবার ওনাদের সাথে যখন দেখা হচ্ছে আমরা কিন্তু বলতেছি, আমরা চেষ্টা করছি যে ভাই এটা একটা গুড থিং। এখন ক্ষমতায় যারা আছেন বা প্রশাসনে যারা আছেন তারা না ইদানিং শুনতে চান, তাদের মধ্যে একটা ইয়ে তৈরি হয়েছে, আরে ভালো কথা বললে দেখি সুগন্ধের মতো ভাইরাল হওয়া যায়, জস্ত সো ভালো কথা বলে ভালো কাজ করে ভাইরাল হলে হোক না। অনেক কিছু চলতেছিল আমরা জানি, তলে তলে একটু আগে বললেন 2 টাকা 4 টাকা, এখন যদি উল্টা করে আরও বেশি পপুলার হওয়া যায়। মনে আছে এক পুলিশ লাভ দেয় নেমে দেখছে যে পানির থেকে তুলে সে ভাইরাল হয়ে গেছে, লোকজন তাকে কি করতেছে, আরে জস্ত। ভালো কাজের নেশাটা ভয়ানক, ট্রাস্ট মি। এই শনিবার আপনাদের সামনে এসে বকবক করতেছে এই কারণে, আমার কিচ্ছু আসতে যাচ্ছে না, এটা আমার অফিসের সাথে যুক্ত না, কিছু না, আমি কালকে মেয়র সাহেব আমার ডাকবে না, পরশুদিন কিছুই হবে না। ভালো কাজের নেশাটা খুব মজার, এই যে আমি শিওর নাইম ভাই এই পাগলামি থেকে এইদিকে ঢুকতেছে, আমি খেয়াল করতেছিলাম অনেকদিন ফেসবুকে, একজন তো এসে দাঁড়াইছে, আপনারা তারা ফাটাই ফেলতেছেন, আমি দেখতেছি ভাই আপনি কি করবেন বলেন কালকে থেকে, উনি জানতেন এটা হবে, তারপরও আসছে, উনিও একটু একটু পাগল, উনি কিছু করতে পারবে না কালকে, কিন্তু একজন দাঁড়াইছে তো এসে ছাতির সামনে তুলে দাঁড়াইছে, আয় ভাই দুজনে ওনার সাথে দেখছি, আতিক ভাইয়ের পাশে বসে কথা বলতেছে, আমি ওনাকে চিনি, এরকম যে বলতেছি 4-5 জনকে চিনি। আমরা যখন দেখা হয় তখন ওনাদেরকে এই কথাগুলো বলি, তখন ওনারা ধীরে ধীরে একটু একটু প্রেশার ফিল করেন, পজিটিভ প্রেশার। ওই যে বললো না আরিফ আর হোসেন একটু আগে বলছিল আশেপাশের কাউকে, এই ডেঙ্গুর কি অবস্থা, স্যার পুরো সেটেল সিস্টেম, টেনশন নিয়েন না, এটা একটা গ্রুপ বলে, তো বাকি গ্রুপ যদি অভিমান করে না যান ওনার কাছে, আপনি তো জানেন যে ওনারা এইভাবে বলতেছে, তো আপনি জান নাই কেন? অনেক কবি সাহিত্যিক এমুখ অনেককে দেখতেছে দূর থেকে প্যাচায়া ঘুরায়া লিখতেছে, প্যাচায়া ঘুরায়া লেখেন কেন, যান উনি আপনার মেয়র, যান ঢুকতে গেলে নিচে কেমন জানি করে, হ্যাঁ করে তো এটা সিস্টেম করে উঠেন উপরে, আপনি ঢুকছে কেমনে, না আমরা বলবো না, দূর থেকে ওগো আমি তোমায় বলেছি, দূর থেকে ওগো আমি বলেছিলে কিছু হবে না, সামনে যাইতে হবে, ওখানে বসতে হবে, এক্সকিউজ মি উই হ্যাভ ডিফারেন্সেস, আপনাকে আমি পছন্দ করি না, বাট এই বলতে হবে ওপেনলি, ওপেনলি না বলে ধরেন আমি বাংলাদেশে ধরেই নিচ্ছে লোকজন যে প্রতি জেলার এমপিদের সাথে যারা ঘুরে তারা নাকি খারাপ, তো ভালোরা কোথায় আপনি জান নাই কেন, আপনার এলাকায় খারাপ মানুষ চারদিকে বলয় করে রাখছে আপনি জান নাই কেন, না ওরা ধরেই দেয়, তা আপনি ধরেই দেন, শাকসবজি খান মলা ঢালা খান, আপনিও যান, ইউ মেক ইউর পয়েন্ট হার্ড, সো প্লিজ বারবার পুলিশ খারাপ না, আমি তো খুঁজে বের করছি কোনটা কোনটা ভালো, আমি তো পোলাইটলি কথা বলছি, যান আপনি। সো এগেইন গোয়িং হেড টু হেড উইথ দ্য সিস্টেম ইজ নট প্রবাবলি দ্য রাইট সলিউশন। এই রোম্যান্টিসিজম আগে ছিল 50s 60s 70s, এই রোম্যান্টিসিজম ছিল যে আমরা সিস্টেমের হেড টু হেড যাবো, সাইজ করে ফেলবো, ইত্যাদি করে ফেলবো, সরি দ্য ওয়ার্ল্ড ইজ নট এখন এতটাই ওপেন, এইভাবে হবে না, ইউ নিড টু ইনফিল্ট্রেট, একদম ভেতরে ঢুকে কথা বলতে হবে। এই কাজটাই যে নাইম ভাই করার চেষ্টা করে, তারপর আমি দেখি বড় বড় পত্রিকাগুলো রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করে, সাক্ষাৎকার, ইনডেপথ সাক্ষাৎকার নেয়, আপনারাও যখন এখান থেকে আজকে বলা শুরু করবেন পোলাইটলি, এখানে পেয়েছি ধন্যবাদ মেয়র, ওখানে পাইনি একটু দেখবেন, এভাবে বলা যায়, আবার বলা যায় এই মেয়র ফালতু ওরে নামা, ওই মেয়র বলবে ঠিক আছে তুমি থাকো সাইডে, আমাকেই যদি এখন বলেন সেগুন ভাই বক্তৃতা ভালো নেই সাইডে যান, আমি কিন্তু মন খারাপ করবো, একটু ভালো বলেন আর একটু খারাপ বলেন, সেগুন ভাই একটু নড়াচড়া কম করবেন, সুন্দর করে বলেন বাট কথা ভালো বলেন, আবার আমি জানি আপনি আমাকে কী বলবেন এটা আমি জানি, সো দ্যাটস কল উইজডম বা দ্যাটস হোয়াট এভার ইউ কল, সো গোয়িং হেড টু হেড ইন সিস্টেম, ফেসবুক ফাটাই ফেললাম, ওরকম করে ফেললাম ইত্যাদি বলেও লাভ নেই, উইথ এ ব্যালেন্স ইউ নিড টু মুভ এ হেড। আপনারা খেয়াল করুন অনেকেই কয়েকদিন পরে এসে এই সোশ্যাল মিডিয়াটাকে এইভাবে ব্যবহার করবো, ওইভাবে করবো, এটা করে ফেলবো, তারপর ঠুস, প্লিজ একটু লম্বা সময় বাঁচতে হবে দেশের জন্য। আচ্ছা শেষ করার জন্য যেটা বলছি, রাতারাতি কিছু হবে না, আগামী বর্ষা তো আমরা এখানে দাঁড়ায় থাকবো, আগামী বর্ষাতেও ডেঙ্গু থাকবে, বিকজ অনেক মানুষ এই শহরে থাকে, এই শহর থেকে মানুষ না গেলে চেঞ্জ হবে না, এই মানুষ খুব তাড়াতাড়ি যাবে না, এই পরিবর্তনগুলো দশক বা আরও বেশি সময় লাগে, সো ঢাকা ঢাকার মতোই থাকবে, 3.5-4.5 কোটি হবে, পূর্বাচল ওদিক থেকে কাঞ্চন নিয়ে আরও বড়ো শহর হয়ে যাবে, পুরো বাংলাদেশের নাম ঢাকা হয়ে যাবে, সো উইল বিকাম এ মোস্ট ডেন্সলি পপুলেটেড আরবান সিটি কান্ট্রি অর সামথিং। এখন আপনি আমি বেসিক কিছু কাজ করতে পারেন, চেষ্টা করলে করবেন, আর আর যদি না ইচ্ছা করে প্যাকেট যেখানে ফালাইতে চান ফালান, কারণ এটা অ্যানথ্রোপোলজিক্যাল ব্যাপার, অত সহজে হবে না, কেউ আপনাকে বলে দেয় নাই আজকেই হবে কালকেও হবে না, অনেক সময় লাগবে, একজন একজন করে ধরে একটু একটু বুঝায় না আপনারা, প্লিজ একজন একজন পাশের জনকে, এইটা করতে গেলে আবার অনেকে হাসে, যেমন আমাকে অনেকে হাসে, ওই তুমি তো আইবিএতে পড়ছো ভালো চাকরি করো এত কথা কর দরকার কি, আমি ভাই একটু পরে বুঝবা, সেটা 11-12 যারা বলতো, এখন আবার 2019-20 এসে বলে ও আচ্ছা ও তো লাইনেই ছিল, আচ্ছা এখন তো ফেমাস, আসো আসো আসো, এইটাও আবার চলবে, ভালো কাজ করার নেশাটা তৈরি করে একটু পাশের জনকে বলা শুরু করেন, অল্প 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 পাঁচ 2টা কাজ শুরু করে 3 দিন এমপি সাহেবের পাশে দাঁড়ানোর জন্য লাভ নেই, এটাও করেন না, ওনারা বোঝে মিশ্রিত অনেকের সাথে এগুলো বোঝে, বুঝছি তুমি আমার সাথে কেন ছবি তুলতেছো, এটা তুমি তোমার অফিসে টানাবো আমি জানি, তারপর আরেকজন আসলে বলবো এই দেখো আমার সাথে ওর অনেক পরিচয়, এগুলোও কাম করে না, ইফ ইউ হ্যাভ জেনুইন ইন্টারেস্ট, ইফ ইউ জেনুইনলি ওয়ার্ক ফর দ্য পিপল, অটোমেটিক্যালি টের পাওয়া যাবে কিছুদিন পরে,
আদারওয়াইজ এরকম আসবে যাবে চলে যাবে, ঠিক আছে? ফিউচারাইজার্স আর নাগরিক ঢাকাকে একটু ধন্যবাদ, অ্যাটলিস্ট এতগুলো মানুষকে এক জায়গায় করছে, আর তো কোথাও হয় না। মানে একটু ভালো কথাবার্তা বলে এটা নিয়ে অনেকের আঙ্গুল, মানে অনেকের ভাই একসাথে বসে তো কয়েকটা ইয়াং মানুষ বলতেছে, ইয়াং মানুষটা এসে টিকটক টিকটক করতেছে না, ও এসে শুনতেছে এতগুলো লোক কী বলতেছে, এটা শোনার কথা না ইয়াং একটা ছেলের এত সিরিয়াস কথাবার্তা, রাইট? অ্যাটলিস্ট শুনতেছে, কেউ একজন ডাকছে, এসি চলতেছে, এখানে চমৎকার চকচক, এটা যদি এটা না হয়ে এরকম এরকম ঘুরতে অনেকের বিরক্ত লাগতো, এই জন্য ওরা সবাই চেষ্টা করতেছে। এইরকম মানুষগুলোর সাথে একটু থাকবেন, আর আপনারাও একটু পাগল আছেন বিকজ শনিবারে সারাদিন নষ্ট করে বৃষ্টি বাদলের মধ্যে এসে বসে আছেন কথা শোনার জন্য, হয়তো এক্সপেক্ট করতেছেন কিছু একটা হবে। বাট একটু বলি, ক্যারিয়ার ওয়াইজ ইটস ডিফিকাল্ট, প্রাইভেট জব করতে গেলে অনেক ডিফিকাল্ট, সেলফ এমপ্লয়মেন্ট যদি করতে পারেন সবচেয়ে বেস্ট, কখনো যদি সরকারি চাকরি ঢোকেন এখান থেকে কারোকে বলতেছি দেশকে জেনুইনলি ভালোবাসার চেষ্টা করেন। আশেপাশে অনেকে বলবো আরে হইছে তুমি পাশ করে গেছো ব্যাপার না, এনজয় করো, ভাই না আমি একটু পাগল থাকি, এরকম অনেক আছে কিন্তু, পুলিশে দেখতে পাচ্ছি, অ্যাডমিনিস্ট্রেশনে দেখতে পাচ্ছি অনেক ছেলে পেলে। যদি সরকারি চাকরিতে যান তাহলে দেশের জন্য সেবা করেন, প্রাইভেট সেক্টরে আসলে একটু বাণিজ্য ব্যবসায়গুলো বাড়ান, আর নিজে যদি করার চেষ্টা করেন তাহলে দেশের জিনিসই সার্কুলেট করানোর মতো ব্যবসায় একটু ঢুকেন। আর ওভারঅল জীবনে অন্য কেউ এসে হেল্প করবে না, আপনার যদি স্কিল থাকে, আপনি যদি দুইটা ভালো ভাষায় কথা বলতে পারেন, কম্পিউটারটা ভালো বোঝেন, অঙ্কটা ভালো বোঝেন, ব্যাংকিং সিস্টেম ভালো বোঝেন, তাহলে উন্নতি হবে, আদারওয়াইজ কোনো উন্নতি হবে না। আর ছবি তুলা, সেলফি তুলা, উমুকে চিনি বইলা কোনো লাভ নেই, নেটওয়ার্কিং একটু ডিফারেন্ট জিনিস, অনেকে অনেকে কিছু বলবেন, নেটওয়ার্কিং ইজ এনটায়ারলি ডিফারেন্ট জিনিস। আমার সাথে যারা এখানে একদম কথা বলবেন না তাদের সাথে দেখা যাবে ফিউচারে আমার সবচেয়ে সম্পর্ক ভালো হবে, রাদার দেন আমার সাথে অনেক কথা বললেন, ছবি তুলেন ইত্যাদি ইত্যাদি। সো নেটওয়ার্কিং একটা ডিফারেন্ট জিনিস। সো আমার সাইড থেকে এইটুকুই, কারণ আমি এর বেশি জানি না, আমি এটুকুই আসছি ঢাকায় এসে করে খাচ্ছি, এই শহরে প্রতিদিন থাকি, কালকেও গাড়িরা ধাক্কা দিছে, পরশুদিনও আমি খানাখন্দের মধ্যে পড়ছিলাম, তার আগের দিনও এরকম হয়েছে, তার মধ্যেও চলতেছি। আমার মধ্যে বেসিক্যালি নেগেটিভিটি নাই, আমি সবসময় ফুরফুরা থাকি, টাকা থাকলেও পকেটে ফুরফুরা থাকি, ডিসলাইক দিলেও ফুরফুরা থাকি, বিকজ দিন শেষে আমার বউ বাচ্চা আব্বা আম্মা ছাড়া কেউ আমার পাশে থাকবে না, এটা আমি জানি, আমি এই জন্য ওদের সাথেই টাইম কাটাই, ঠিক আছে? ইয়েস, আমি সিরিয়াসলি জানি না আপু, এনভায়রনমেন্টালিস্টের ব্যাপারে আমি জানি না, আমার এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ি নাই, বাট আমার যেটা আবারও বললাম আপু, এই সিটি ইজ সামটাইমস ইটস বিয়ন্ড রিপেয়ার, এত কমপ্লেক্সভাবে অনেক মানুষজন থাকে না, এটার জন্য প্রবলি নতুন ডিসিপ্লিন খুলতে হবে যে কীভাবে এই সরকার সুস্থ সুন্দর করা যায়। বাংলাদেশ এনভায়রনমেন্টালিস্টদের কী ক্যারিয়ার আমি জানি না, আমি তো এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ি নাই, আমি আই সিরিয়াসলি ডোন্ট নো, বাট উই আর দ্য হটপট, জলীয় মানে গ্লোবাল যে চেঞ্জ হচ্ছে সেটা হটপট, সো গ্লোবাল অনেক রিসার্চ ফার্ম থেকে শুরু করে অনেকে এই জায়গায় মনোযোগ দিবে, সো তোমাকে হয়তো আপ পেছন থেকে শুরু করতে হবে, ইউরোপ বা নর্থ আমেরিকা যেখানে এনভায়রনমেন্ট নিয়ে যারা কাজ করে ইউনাইটেড নেশনস ওদের থেকে খুঁজে এখানে রুট বের করতে হবে। ঢাকায় কী হবে আমি জানি না, ইনফ্যাক্ট লজ্জাজনক যে আমি আসলে জানি না যে আমাদের সরকারের কোন উইং এটা নিয়ে কাজ করে, কে করতেছে, ওই ভদ্রলোকের নাম কি আমি কিছুই জানি না, উইং একজন বলেছেন চিঠি দিলে নাকি তথ্য দিবে, আমি আসলে আরিফার হোসেন বা সোলামান সুখন আয়মানের নাম জানতে চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম কোন সরকারি কর্মকর্তা এই মুহূর্তে পরিবেশ নিয়ে কাজ করছেন উনি এবং কী করছেন সেটা আমাকে রেগুলার উনি জানান, আমি এটা জানতে চাচ্ছিলাম। বাইরে শুরু হয়েছে টুইট করে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো টুইট করে জানিয়ে দেয় এটা করেছে এটা করেছে এটা করেছে। বন্যা নিয়ে আমি আসলে পানি উন্নয়ন বোর্ডের পাঁচজনের বক্তব্য শুনতে চাচ্ছিলাম, আমার না বা ইকবাল বাহার ভাই যায় ত্রাণ দিচ্ছে এটা তার দেওয়ার কথা না, রেলেভেন্ট যে মানুষগুলো আছেন তারা কী করছেন ওটা আরও ক্লিয়ারলি দেখতে চাচ্ছিলাম, ওইটা আমি আসলে জানি না আপু। সো আই এম রিয়েলি সরি যে আমি প্রশ্ন উত্তরটা সরাসরি দিতে পারলাম না, ঠিক আছে? আচ্ছা, দ্যাটস অল ফ্রম মাই সাইড, অলরাইট, আই 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 ক্যান টেক অ্যাটলিস্ট জাস্ট টেক ওয়ান অর টু কোয়েশ্চেন্স ম্যাক্স ইফ ইউ হ্যাভ বাট রিলেভেন্ট, একটা বা দুটো প্রশ্নর সময় আছে, সো প্লিজ মেক ইট কনসাইজ, ছোট্ট করে সংক্ষেপে আমরা প্রশ্নটি করি, এমন কেউ কি আছে? না আপনি তো হাই তুলছেন, এটা হাত না, হাত না হাই, কোনটা বলে বলেন না, আরে হইছে ক্যামেরা লাগবো না, তো সেখান থেকে আমি স্যারকে নক করি যে স্যার আমার বাসা তো উত্তরবঙ্গে, তো আমার স্যারের অনেকগুলো ইয়ে দেখছি আমি যে আপনাদের এলাকার কিছু প্রশ্নটা করে ফেলতে হবে ডাইরেক্টলি আমাকে বা স্যারকে, হ্যাঁ গ্লোরিফাই করা দরকার নেই, আচ্ছা ঠিক আছে স্যার, ব্যক্তি পূজাবাদ স্যার বলার দরকার নেই, আপনার প্রশ্নটা সংক্ষেপে করে ফেলুন, আমার প্রশ্নটা হচ্ছে আপনি ফুডের কথা বললেন যে ইয়াং জেনারেশন
একটা সুযোগ আছে, সেটা তিনটা সুযোগ আছে, তার মধ্যে একটা ফুট। আমি এই ফুটটা নিয়ে কাজ করতে যাই, স্যারকে নক করছিলাম যে আমার চালের ব্যাপারে। আমাদের উত্তরবঙ্গে দিনাজপুরের চাল সুগন্ধি চাল আছে। স্যার কি করছে? স্যার আপনাকে সাহায্য করে না? সাহায্য করে নাই না সেটা বলি না, মানে স্যারের সাথে আমি মানে সাক্ষাৎ করার জন্য বিশেষ করে আজকে আসছি। আমি জাস্ট হেল্প চাইছিলাম স্যারের কাছে। পাও ধরে সিস্টেম করে ফেলান, আজকে নেটওয়ার্কিং করে ফেলান ভাই, চাল দিম আপনার নিতেই ভাই। এই যে হয়ে গেছে, জি স্যার, এই যে লয়ে যান, শেষ, দ্যাট ইজ নেটওয়ার্কিং। মাইকটা, হ্যাঁ মাইকটা পরবর্তী মানে আপনি ওই অফিশিয়ালি ওই যে ইয়াতে তেল টেল মারাতে গেছিলেন ওটা বাদ। ইকবাল বর ভাই আপনি অনেক কথা বলেন, আপনার কথা শুনে চাল বেচতে আসে নেবেন? সুগন্ধি চাল আছে সাইডে গাড়ির মধ্যে আছে, নেবেন না? নিলে আবার আপনি হাঁটতে থাকেন, দ্যাটস ইট। একদম সিরিয়াস, ডান। সেকেন্ড কোয়েশ্চেন স্যার, আজকে আজকে নাগরিক ঢাকার প্রেসিডেন্ট নাঈম হোসেন সাহেবের কাছে আমার একটা সাজেশন আছে ছোট্ট, সেটা হলো আমরা ঢাকাতে অল্প যে ময়লা আবর্জনাগুলো যেগুলো ম্যানহোলের ভিতরে ঢুকে, এটার জন্য আমরা যেহেতু নাগরিকরা সচেতন না, তাদেরকে সচেতন করার জন্য অ্যাওয়ারনেস ক্রিয়েট করতেছে, সেটা মানে খুবই ভালো একটা উদ্যোগ। তো এর পাশাপাশি আমরা ফার্মগেট থেকে বিজয় সরণি পর্যন্ত এই ছোটো ছোটো জায়গায় এই পলিথিনের মাধ্যমে, বড় বড় পলিথিন যেটা থাইল্যান্ডে আমরা দেখে আসি, যে পলিথিনের মধ্যে একটা দুপুরবেলায় ওই ফুটপাতে যারা থাকে তাদেরকে যদি কন্ট্রাক্ট করা হয় যে এই একটা পলি দুপুর পর্যন্ত যেটা ভরবে ওটা জাস্ট পিক করে নিয়ে ডিএনসিসি অথবা, হ্যাঁ আমি একটু থামাই স্যার, একটু থামাই স্যার, যেটা বলছেন যে ওটা যাতে পিক করবে, যে ফালাইছে, যে ওই ফালানো থেকে উনি শুরু করতেছে যাতে না ফালায়, যাতে পিক করার জন্য আবার আলাদা লোক না লাগে। সো উনি কাজ করতেছে আরও পেছন থেকে যাতে না ফালায়, বুঝছেন? তারপরে না প্রবলেম ইত্যাদি উনি চেষ্টা করছেন ওইটা। ঠিক আছে আমি শেষ করি, আই উইল বি লিভিং, একটা সেকেন্ড, সরি। ইয়া এনিওয়ান? নো, ডান ভাই, বলে ফেলেন। আমি কে? আমি কোনো জাতীয় ফিগার না, আমি সোলাইমান সুখন। আপনি বলছেন জাতীয়গুলোতে, আপনার ওয়ালে কয়টা জাতীয় ইস্যু আছে না দিয়ে উত্তর সরাসরি দেন ভাই। আপনি দিয়েছেন উত্তর জাতীয় বিষয় নিয়ে, আপনি প্রতিটা জাতীয় বিষয় নিয়ে দেন। আপনার প্রোফাইল কই? আমি পাচ্ছি না, মানে আপনি কী পেয়েছেন আমার ওয়ালে লাস্ট বলেন তো? আমার ওয়ালে লাস্ট কী পেয়েছেন? এই যে সরাসরি এখানে আসছে, এই সিস্টেমটা এরকম। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, আমি শেষ করি। এই যে ভাই, নাইম ভাই এক সেকেন্ড। আচ্ছা আমার ভাই 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 পয়েন্টে আসবে, আমি এত ঘোরাঘুরি পলিটিক্যাল কথা না। আমার ওয়ালে লাস্ট পোস্ট কী? পাট, পাট খেতে গেছিলাম আমি। আমার কাছে বাকি জিনিস থেকে এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি ওটা না ধরতে পারেন ভাই, আমি ডিএনসিসির ভাগারে গেছিলাম। একটু শেষ করি ভাই, ভাই শেষ করি ভাই, ভাই কথা, আমার ছাত্র আন্দোলন নিয়ে কথা বলার জন্য আমি হই নাই ভাই, আমি ছাত্র না। শেষ করি একটু, আমাকে বলতে হবে কেন? আপনি আমারে পাইলেন, আমারে আমাকে নাটক বানাবেন, আমি একটু বলি সিম্পলটা, আমি খুব বুঝি ভাই। তেল দেন ভাই, আপনি বললে অনেক হবে না, তারপর ধরে টুস, কেউ নাই, খুব কমপ্লিটলি না, সুগন্ধাকে চিনি না আর, ডান। আমি পাট নিয়ে কথা বলেছি গত 15 দিনে, জাতীয় ইস্যু যদি এটা না হয়, আই এম সরি, যদি আপনি না বুঝে থাকেন পাট কেন জাতীয় ইস্যু না। দ্বিতীয়ত, ডিএনসিসির ভাগারে বসে প্লাস্টিকের হ্যান্ডে বসে এমনি এমনি নাড়তে নাড়তে ভিডিও করে বলছিলাম যে প্লাস্টিক দিয়ে কী হয়। সো এটা যদি ন্যাশনাল ইস্যু না হয় শহরের, আমার বোঝার সম্ভাবনা না। 34% রিক্সাওয়ালা জন্ডিসে ভুগতেছে, রিক্সাওয়ালাগুলোকে বৈশা ভাই কী খাস সকালে বাটার বন বিকালে কী, এটা দিয়ে পুরো ডেটা দিয়ে ভিডিও করে আমি আমার মতো করে বলছি। এটা যদি ঢাকার জাতীয় ইস্যু না হয়, আমার পক্ষে ভাই জাতীয় ইস্যু কোনটা এটা বোঝা সম্ভব না। আই এম সরি। আর জাতীয় সব ব্যাপারে আমি কিছু না, আমরা কিছুই না, আমরা জাস্ট কয়েকজন নাগরিক। আপনি উল্টা প্রশ্ন করা ছিল, বাকি নাগরিকরা কথা বলে না কেন? বাকি শিক্ষিতরা কোথায়? ওনারা জানি কই কই ঘুরে, একটু পিছলা, একটু ক্যানাডা, একটু বিদেশ, না বলবো না। যারা বলতে যাই, তোমার উচ্চারণটা ভুল ছিল, তুমি একদম পারোনি, তুমি তো বাইরে থেকে পড়াশোনা করোনি, তুমি কি এই ব্যাপারে কী করে বললে, আপনি বলেন। সো দ্যাটস দ্য কোয়েশ্চেন স্যার, আই এম সিনসিয়ারলি অ্যাপোলোজাইজিং ইউ ফর নট বিং এবল টু স্যাটিসফাই ইউ, যে সব বিষয় নিয়ে কথা বলি না, বাট আমি বলবো না সব বিষয় নিয়ে। থ্যাংক ইউ স্যার। লাস্ট কোয়েশ্চেন, এখান থেকে মাইক লাগবো, আউট অফ টাইম। কিন্তু আমরা এটা বানাবো, কিন্তু হ্যাঁ আমরা আজকে যারা ঢাকায় আছি বর্তমানে আমরা 4G ইউজ করতেছি, কিন্তু যারা এখন পর্যন্ত প্রত্যন্ত গ্রামে আছে তারা এখন পর্যন্ত 2G পাচ্ছে না, তো সেক্ষেত্রে তারা এই আউটসোর্সিং এর আওতায় এবং ইন্টারনেট সংযোগ কিভাবে পেতে পারে? আমি জানি না, ওর যদি শহরে কোথাও কুমিল্লাতে বা যদি গ্রামে থাকে, কুমিল্লায় কোনো আত্মীয় থাকলে ওই বাসা যায়। আপনি জানেন যে গ্রামের মধ্যে অনেক প্রতিভা লুকানো আছে, তো এই প্রতিভাগুলোকে কিভাবে আপনি বিকশিত করবেন যদি ইন্টারনেট ব্যবস্থা ভালো না? আপনি কই থাকেন, আপনার ইন্টারনেট কি?
আমি তো ঢাকা ঢাকায় থাকি, যারা গ্রামে থাকে। আমি আপনার জন্য বলছি আপাতত, আপনি 4G ইউজ করে দেখাই দেন, তারপরে 4G ইউজ করে দেখাই দেন, দেখাই দিয়ে বলেন যে আচ্ছা গ্রামের পুলা আপনি পাচ্ছেন, আপনি 5টা 4G ফোন নিয়ে যায় ওদেরকেও শিখান। থ্যাংক ইউ সোলোমন ভাই, শুকন। ওকে ডান, থ্যাংকস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আমাকে নামাই দিচ্ছে, দেখছো? না না নামাই নাই, এই তালে দাও। সোলোমন ভাই, আমরা এখন একটা ছোট্ট ক্রেস্ট নিব এবং ফুলের একটা তোড়া দিব, আপনি একটু একটু হাসেন দেখি, একটু ডান। আচ্ছা শান্ত ভাই, মিস্টার শান্ত ভুইয়া, ক্যান আই হ্যাভ ইউ ফ্রম ফিউচারাইজার্স অ্যাজ আ সিইও টু গিভ দ্য ফ্লাওয়ার টু সোলোমন শুকন, আর ওয়ান অফ আওয়ার মোটিভেশনাল স্পিকার্স। ফিউচারাইজার্স বাংলাদেশের সিইও শান্ত ভুইয়া ফুলের তোড়া দিয়ে সম্বোধনা জানাচ্ছেন। এন্ড নাও দ্য ক্রেস্ট উইল বি প্রেসাইডেড বাই মিস্টার নাইম ফ্রম নাগরিক ঢাকা টু সোলোমন শুকন। এবং নাগরিক ঢাকার সভাপতি নাইম হোসেন ক্রেস্ট প্রদান করছেন সোলোমন শুকনকে। করতালি, করতালি,